আজি আমি পঢ়িম ইংলিছৰ ইউনিট 3 দ্য জংগল ইজ আৱাৰ হোম। উই আৰ মাংকিজ, বান্দৰবিলাকে কৈ আছে আমি মাংকি। উই লিভ ইন ট্ৰিজ, আমি গছত থাকোঁ। উই ছুইং ফ্ৰম ব্ৰাঞ্চ টু ব্ৰাঞ্চ, আমি ব্ৰাঞ্চ মানে ডালি হয়, এইবিলাক ডালি যে গছৰ ডালি যে এইবিলাক ডালি, এইবিলাকক ব্ৰাঞ্চ বুলি কয়, এইবিলাকক ব্ৰাঞ্চ বুলি কয়। আমি ডালিৰ পৰা ডালি ঝুলি থাকোঁ, ছুইং কৰা মানে ঝুলি থকা। উই লাভ টু ইট ফ্ৰুটছ, ইয়াতে কি ভাল পায়, ফ্ৰুটছ ভাল পায়। উই চেটাৰ অল ডে, আমি চিঞৰ বাখৰ কৰি থাকোঁ। বান্দৰে যে চিঞৰ বাখৰ কৰে সেইটো চেটাৰ বুলি কয়, চি এইচ এ টি টি এ, চেটাৰ অল ডে। দ্য জংগল ইজ আৱাৰ হোম, জংগল আমাৰ ঘৰ। টাইগাৰে কি কৈ আছে, উই আৰ টাইগাৰ্ছ, আমি বাঘ হয়। টাইগাৰ এনে টাইগাৰ টি আই জি ইয়াৰ বহুত কেইজন আছে, সেইকাৰণে এছ লগাই দিছে, সেইকাৰণে টাইগাৰ্ছ। আৱাৰ বেবিজ আৰ কল্ড কাপছ, বেবিজবিলাকক টাইগাৰৰ টাইগাৰৰ ডাঙৰ টাইগাৰৰ বেবিজ বেবিজক কি বুলি কয়, কাপ, দুটা আছে সেইকাৰণে কাপছ। ঠিক আছে, মেনি এনিমেলছ আৰ এফ্ৰেইড অফ আছ, এফ্ৰেইড মানে ভয় খায়, বহুত জন্তুৱে আমাক চাই ভয় খায়। উই ৰৰ লাউডলি, আমি বহুত জোৰে ৰৰ কৰোঁ। টাইগাৰে কি কৰে, ৰৰ কৰে, আৰু বান্দৰে কি কৰে, চেটাৰ কৰে। বান্দৰৰ চাউণ্ডক চেটাৰ বুলি কয় আৰু বাঘৰ চাউণ্ডক ৰৰ বুলি কয়। দ্য জংগল ইজ আৱাৰ হোম, বাঘৰো ঘৰ ক'ত, জংগলত। উই আৰ ডিয়াৰ, এইবিলাক হৰিণা হয়, হৰিণাই কৈ আছে আমি ডিয়াৰ হওঁ। আৱাৰ বেবিজ আৰ কল্ড ফনচ, এই ডিয়াৰৰ বেবিক কি বুলি কয়, ফনচ বুলি কয়। উই ইট লিভছ এণ্ড গ্ৰাছ, ডিয়াৰে কি খায়, লিভছ খায়, গছৰ পাত খায়, আৰু গ্ৰাছ মানে ঘাঁহ, এই ঘাঁহ যে এইবিলাক, এইবিলাকক গ্ৰাছ বুলি কয়, এইবিলাক খায়। উই হিয়াৰ দ্য ৰৰ অফ দ্য কি টাইগাৰ, যেতিয়া ইহঁতে টাইগাৰৰ ৰৰ শুনে, তাৰমানে টাইগাৰৰ চাউণ্ড শুনে, উই ৰাণ এৱে ফাষ্ট, হৰিণবিলাকে কি কৰে, ডিয়াৰবিলাকে কি কৰে, দৌৰি দৌৰি বহুত দূৰত গুচি যায়। দ্য জংগল ইজ আৱাৰ হোম, ডিয়াৰৰো জংগলে হোম হয়। উই আৰ ব্ৰাউন ৰেবিটছ, এইবিলাক ব্ৰাউন ৰেবিট হয়। উই হেভ চাম হোৱাইট কাজিনছ, এই ব্ৰাউন ৰেবিটৰ হোৱাইট কাজিনো আছে। ঠিক আছে, উই মেক আৱাৰ হোমছ ইন দ্য গ্ৰাউণ্ড, তাৰমানে ইহঁতে কি কৰে, মাটি এনেকৈ ফুটা কৰে, ফুটা কৰি তলত এনেকুৱা ই বনায় ঘৰ বনায়, এনেকুৱা মাটিৰ ভিতৰত ঘৰ বনায়। ঠিক আছে, সেইকাৰণে কৈছে উই মেক আৱাৰ হোমছ ইন দ্য গ্ৰাউণ্ড, গ্ৰাউণ্ড মানে মাটি। আৱাৰ হোমছ আৰ কল্ড বুৰোজ, ৰেবিটৰ ঘৰক কি বুলি কয়, বুৰোজ বুলি কয়। উই ইট লিভছ এণ্ড গ্ৰাছ, ৰেবিটে কি খায়, লিভছ গছৰ পাত খায় আৰু গ্ৰাছ খায়। উই গট দ্য কুমাৰ্ছ গাৰ্ডেন, উই গ' টু দ্য কুমাৰ্ছ গাৰ্ডেন, ইহঁতে ক'ত যায়, এই যে আগতে যে আমি পঢ়িছোঁ কুমাৰ, কুমাৰ ফেমিলি, সেই কুমাৰৰ যিটো গাৰ্ডেন আছে যে, সেই গাৰ্ডেনতো যায়। ঠিক আছে, উই ইট কেৰটছ ইন দ্য গাৰ্ডেন, কুমাৰৰ গাৰ্ডেনত যায় কি খায়, কেৰট খায়, কেৰট মানে গাজৰ। দ্য জংগল ইজ আৱাৰ হোম, জংগলত ইহঁতে থাকে, জংগলে ইহঁতৰ ঘৰ। এইবিলাকে কৈ আছে, উই আৰ জিৰাফছ, মানে এটাতকৈ বেছি আছে সেইকাৰণে এছ লগাই দিছে, ই এছ লগাই দিছে, জিৰাফছ। উই আৰ ভেৰি টল, বহুত দীঘল হয় একদম, এইবিলাক মানুহতকৈ বহুত দীঘল হয়, মানুহ যদি সন্মুখত দিয়া হয় তেনেহ'লে ইমানখিনিহে হ'ব মানুহ, ইমানখিনি হ'ব মানুহ, ইমান দীঘল হয়। উই হেভ লং নেক্স, এন ই চি কে এছ, নেক্স, এইটো এইটো দেখা যোৱা নাই ভালকৈ, এন ই চি কে এছ, নেক্স মানে এইটো নেক, আমাৰ বহুত দীঘল গল, গলটো বহুত দীঘল, নেকটো বহুত দীঘল। উই অলছো হেভ লং লেগছ, এই চোৱা কিমান ডাঙৰ, মানুহৰ সমান দীঘল খালি ইহঁতৰ লেগ। উই ইট লিভছ ফ্ৰম ট্ৰিজ, গছৰ ওপৰৰ পৰা যাই কেনে এনেকৈ ডাইৰেক্টলি পাত খায়, এনেকুৱা 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 গছ থাকে যে গছৰ পৰা ওপৰত যাই কেনে এনেকুৱা পাত খাব পাৰে, ইমান দীঘল। উই লাইক টু লিভ ক্লোজ টু দ্য জংগল, এওঁলোকে জংগলৰ ভিতৰত নাথাকে, কিন্তু জংগল যদি ইয়াতে ধৰা এনেকৈ জংগল আছে ওচৰত থাকিব, জংগলৰ আশে পাশে থাকে, জংগলৰ আশে পাশে যে খোলা যে ফিল্ড থাকে সেইবিলাকত থাকে, যাই কেনে জংগলত
ঘাঁহ তাৰপিছত গছৰ পাত এইবিলাক খায়। উই আৰ এলিফেণ্টছ এইবিলাক এলিফেণ্ট হয়, এইবিলাকে কৈছে যে আমি এলিফেণ্ট। উই ট্ৰাম্প লাউডলি, ট্ৰাম্প মানে এইটো এটা ই হয় তোমাৰ, এই যেনেকুৱা মই দেখাই আছো তোমাক কেনেকুৱা ট্ৰাম্প কাক বুলি কয়। ট্রম্পেট বুলি কয়, ঠিক আছে। এইটো এইফালেদি এইফালেদি বজাই দিব লাগে, এইফালেদি বজাই দিব লাগে, বজালে এইফালেদি সাউন্ড ওলায়, এইটো বহুত দীঘল হয়, এইটো ট্রাম্পেট বুলি কয়, ঠিক আছে। এতিয়া আমি যদি চাও এলিফ্যান্ট ট্রাম্পেট কাক বুলি কয়, এলিফ্যান্ট ট্রাম্পেট চোৱা কাক কাক কয়, কেনেকুৱা এই যে এইটো যে সুর যে চাই আছে সুর, এইখিনি সুর, এইটো ট্রাম্পেট বুলি কয়, এইটো এলিফ্যান্ট ট্রাম্পেট বুলি কয়। এই যে সুর যে আছে এইটো এলিফেণ্ট ট্ৰাম্পেট বুলি কয়, সেইটো এইখিনি এইখিনি এলিফেণ্ট ট্ৰাম্পেট বুলি কয়। এইটো দি এইটো বজাই দিয়ে, বহুত চাউণ্ড হয় এইটো বজালে, ঠিক আছে। উই ইট লিভছ, ইহঁতেও গছৰ পাত খায়, হাতীয়ে গছৰ পাত খায়। উই ৱাক শ্ল'লি, ইহঁতে বহুত শ্ল'লি শ্ল'লি তোমাৰ ই কৰে, খোজকাঢ়ে। উই ছুইং আৱাৰ লং ট্ৰাংক ফ্ৰম ছাইড টু ছাইড, তাৰমানে কি কৰে এই সুৰটো কি কৰে, যেতিয়া খোজকাঢ়ি যায় যেতিয়া ছাইড টু ছাইড এনেকৈ মুভ হৈ থাকে, ইহঁতক লেফ্টৰ পৰা ৰাইট, ৰাইটৰ পৰা লেফ্ট, এনেকুৱা 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 মুভ হৈ থাকে, ইফালৰ পৰা সিফালে মুভ হৈ থাকে। দ্য জংগল ইজ আৱাৰ হোম, জংগলটো হাতীৰ ঘৰ, হাতীয়ে ক'ত বসবাস কৰে, জংগলত থাকে, লিভ ক'ত কৰে, জংগলত। এতিয়া উই আৰ পেৰটছ, এইবিলাক পেৰট হয়, ইহঁতে কৈ আছে যে আমি পেৰট হওঁ। উই মেক আৱাৰ নেষ্ট ইন দ্য হোল ইন ট্ৰিজ, ইহঁতে ক'ত ঘৰ বনায়, ট্ৰিত যে ডাঙৰ ডাঙৰ ট্ৰিবিলাকত যে হোল থাকে, সেই হোলবিলাকত ইহঁতে ঘৰ বনায়, তাতে থাকে। মেনি বাৰ্ডছ লিভ ইন দ্য জংগল, বহুত চৰাই জংগলত বসবাস কৰে, মেনি বাৰ্ডছ বহুত চৰাই লিভ ইন দ্য জংগল, জংগলত থাকে। দ্য জংগল ইজ আৱাৰ হোম, জংগল পেৰটৰ হোম হয়। উই আৰ ফিছ, ইহঁতে কৈ আছে যে আমি ফিছ হওঁ। উই লিভ ইন দ্য পণ্ডছ ইন দ্য জংগল, জংগলত যিবিলাক পুখুৰী থাকে তাতে বসবাস কৰে, পণ্ডছ মানে পুখুৰী। আৰু ইয়াতে ফ্ৰগো আছে, ফ্ৰগ ক'ত, ফ্ৰগ দেখা পোৱা নাই, ফ্ৰগ মানে ভেকুলি, ফ্ৰগ চিনি পোৱা, কেনেকুৱা মই দেখাই আছোঁ, এইবিলাক হ'ল ফ্ৰগ, ঠিক আছে। এতিয়া ফ্ৰগে কৈ আছে উই আৰ ফ্ৰগ, উই ক্ৰক লাউডলি ৱেন ইট ৰেইনছ, তাৰমানে ইহঁতে কি ক'লে, ক্ৰক ক্ৰক এনেকুৱা যে চাউণ্ড কৰে, সেইটো যেতিয়া ৰেইন আহে তেতিয়া ক্ৰক ক্ৰক চাউণ্ড কৰে। উই লিভ নিয়াৰ পণ্ডছ ইন দ্য জংগল, তাৰমানে ইহঁতে কি কৰে, কিছুমান ভেকুলী পানীতো থাকে আৰু কিছুমান বাহিৰতো থাকে, তাৰমানে ইয়াতে যিটো কৈছে উই লিভ নিয়াৰ পণ্ডছ, তাৰমানে ইহঁতে কৈছে যে এই পুখুৰীৰ বাহিৰত, তাৰমানে ওচৰত থাকে, জংগলত পুখুৰীৰ ওচৰত থাকে। দ্য জংগল ইজ আৱাৰ হোম, এই ইবিলাকৰো ফ্ৰগবিলাকৰো জংগলে ঘৰ হয়। উই ডোণ্ট থ্ৰ' প্লাষ্টিক বেগছ ইন দ্য পণ্ডছ, তাৰমানে কি কৈছে, এই বজাৰ কৰিলে যে প্লাষ্টিকৰ যে বেগ দিয়ে সেইবিলাক, প্লাষ্টিকৰ যে বেগ দিয়ে সেইবিলাক পুখুৰীত পেলাব মানা কৰিছে। ডোণ্ট থ্ৰ' কেনছ এণ্ড বটলছ ইন দ্য পণ্ডছ, কেনছ চিনি পোৱা, কেনেকুৱা কেনছ, কেনছ মানে এই আমি যে কোকা কোলা যে খাওঁ, নাইবা বেলেগ যে ই খাওঁ, জুচ খাওঁ, তেতিয়া যে কেনছ দিয়ে সেইবিলাক, এই যে এনেকুৱা কেনছ যে দিয়ে সেইবিলাকক কেনছ বুলি কয়। এইবিলাক আৰু প্লাষ্টিকৰ বটল পণ্ডত পেলাব মানা কৰিছে, পণ্ড মানে পুখুৰীত। ডোণ্ট কাট ডাউন ট্ৰিজ, আৰু গছ কাটিব মানা কৰিছে, ডোণ্ট কাট ডাউন ট্ৰিজ, কাট ডাউন মানে কাটি দিয়া ট্ৰিজ, ঠিক আছে। এইটো চোৱা, ক্ৰক নইজ মেড বাই ফ্ৰগছ, যিটো ফ্ৰগে যিটো নইজ বাহিৰ কৰে সেইটো ক্ৰক বুলি কয়। ট্ৰাম্প দ্য নোজ নইজ মেড বাই এলিফেণ্ট, ঠিক আছে, ট্ৰাম্পেট এইটো। ছুইং টু মুভ ফ্ৰম ছাইড টু ছাইড, তাৰমানে ঝুলি থাকে যে ইফালৰ পৰা সিফালে বান্দৰবিলাকে, সেইটো ছুইং কৰা বুলি কয়। এইখিনি আমাৰ পঢ়া হৈ গ'ল, এতিয়া আমি এক্সাৰচাইজ চাম। আণ্ডাৰষ্টেণ্ড হোৱাট উই ডিড, টিক দ্য বেষ্ট এনচাৰ্ছ, বেষ্ট এনচাৰ যিটো হয় সেইটো টিক কৰিব দিছে। হোৱাট ডু দ্য মাংকি, মাংকিজ ইন দ্য জংগল ডু, মাংকিয়ে জংগলত কি কৰে, দ্য মাংকি লিভ ইন দ্য জংগল হয় এইটো হয়। দ্য মাংকি ছুইং ফ্ৰম ব্ৰাঞ্চ টু ব্ৰাঞ্চ এইটোও হয়। দ্য মাংকি ছুইং ফ্ৰম ব্ৰাঞ্চ টু ব্ৰাঞ্চ এণ্ড চেটাৰ অল ডে, কোনটো হ'ব আমাৰ, এইটো হ'ব, মানে কি কৰে মাংকিয়ে
গছৰ ডালত ঝুলি থাকে আৰু গোটেই দিন কিক কিক সাউণ্ড কৰি থাকে, এইটো নাম্বাৰ থ্ৰী। ঠিক আছে, এতিয়া হোৱাট ডু দ্য ৰেবিটছ ইট, ৰেবিটে কি খায়? ৰেবিটছ দ্য ৰেবিটছ ইট লিভছ এণ্ড গ্ৰাছ হয়, এইটো হয়। দ্য ৰেবিটছ ইট লিভছ লিভছ এণ্ড গ্ৰাছ চামটাইমছ দে ইট কেৰটছ হয়, এইটো হয়। ৰেবিটে লিভছ আৰু গ্ৰাছো খায় আৰু চামটাইম কেৰটছো খায়। ঠিক আছে, দ্য ৰেবিট ইট কেৰটছ, অ'কে, এইটো হয়। কিন্তু এনচাৰ এইটো হ'ব, বেষ্ট এনচাৰ এইটো হ'ব, বি। তাৰপিছত ইয়াতে লিখিছে ৰেড দ্য কুৱেশ্যনছ এণ্ড কমপ্লিট দ্য আনচাৰ্ছ, এইবিলাক কুৱেশ্যন কৰি এনচাৰ কৰিব দিছে। আমি ইয়াতে লিখিম এনচাৰবিলাক। মাংকিছ ডেচ টু ডেচ, মাংকিছ, এইটো আমাৰ চাব লাগিব মাংকিছ কি কৰে। মাংকিজ সুইং ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, সুইং ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, মাংকিজ সুইং ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, মানে ডালে ডালে ঝুলিয়ে থাকে। ঠিক আছে, ওয়েন ডু দ্য ডিয়ার রান এওয়ে, ডিয়ারে কেতিয়া দৌড়ি পলাই যায়? দ্য ডিয়ার রান এওয়ে, দ্য ডিয়ার রান এওয়ে ওয়েন দে হিয়ার দ্য রর অফ দ্য টাইগার, তাৰমানে যেতিয়া টাইগারৰ রর শুনে তেতিয়া দৌড়ি পলাই গুচি যায়। ওয়েৰ ডু দ্য জিৰাফ লিভছ, জিৰাফে ক'ত বসবাস কৰে? যে আমি চালো যে ওপৰত জিৰাফে জংঘলৰ ভিতৰত নাথাকে, নিয়াৰ টু জংঘল থাকে। দ্য জিৰাফ, দ্য জিৰাফ, জিৰাফ লিভছ ক্লোজ টু দ্য জংঘল। ঠিক আছে, হাউ ডু এলিফেণ্টছ ৱাক, দে ৱাক শ্ল'লি, লাহে লাহে খোজকাঢ়ে। ঠিক আছে, হোৱাট আৰ দ্য নেষ্ট অফ দ্য পেৰট, পেৰটে ক'ত ঘৰ বনায়? দ্য নেষ্ট অফ দ্য পেৰট, পেৰটছ আৰ ইন দ্য, ক'ত থাকে? গছৰ যে তোমাৰ যে হোল থাকে সেইবিলাকত থাকে, আর ইন দ্য, দ্য নেস্ট অফ দ্য প্যারট আর ইন দ্য ইন আর ইন ইন দ্য হোল অফ ট্রিজ, দ্য নেস্ট অফ দ্য প্যারটস, দ্য নেস্ট অফ দ্য প্যারটস আর ইন দ্য হোল অফ ট্রিজ, তার মানে প্যারটর ঘর কত বনায়? গছর গছর ডালত যে হোল থাকে সেইবিলাকত বনায়। মই তোমাক দেখাই আছো, এইটো চোৱা, এইটো এইবিলাক এনেকুৱা গছৰ ভিতৰত যে হোল থাকে সেইবিলাকত প্যারটবিলাক থাকে, যে এনেকুৱা এই এইটো গছৰ ভিতৰত হোল আছে তাতে তাতে থাকে। ঠিক আছে, ওয়ার ডু দ্য ফিশ লিভ, দ্য ফিশ লিভ ইন ইন দ্য পন্ড, দ্য ফিশ দ্য ফিশ লিভ ইন দ্য পন্ডস ইন দ্য জংঘল, মানে জংঘলত থকা যিবিলাক পুখুৰী থাকে সেইবিলাকত ফিছে থাকে, জীয়াই থাকে। ৱেৰ ডু দ্য ফ্ৰগছ লিভ, ফ্ৰগছ ক'ত থাকে?
পুকুরের উসারত থাকে দা ফ্রগস লিভ দা ফ্রগস লিভ নিয়ার দা পন্ড ঠিক আছে পন্ডস এইটো সা উই লিভ নিয়ার পন্ডস ইন দা জঙ্গল এইটো নিয়ার পন্ডস লেখা আছে না এইটো ঠিক আছে উই দা ফ্রগস লিভ নিয়ার দা পন্ড এনে কি লিখিব লাগিব ইয়া স্পেলিং আর ভোকাবুলারি রিড দিস ওয়ার্ড ওয়ার্ডস এলাউড তাহলে জুড়ে জুড়ে পড়িব দিছে বি ও ডব্লিউ বাও জি আর ও ডব্লিউ গ্রো এল ও ডব্লিউ লো এম ও ডব্লিউ মো আর ও ডব্লিউ র এস ও ডব্লিউ স টি ও ডব্লিউ ট টি এইচ আর ও ডব্লিউ থ্রো ই এ টি আই এন জি ইটিং F L Y I N G flying, J U M P I N G jumping, S I N G I N G singing, S K I W P I N G skipping, S W I N G swinging, S W I M M I N G swimming, skipping kak boli koy dekhai asu স্কিপিং এইটো স্কিপিং করা বলি কয় আমি যে রশি যে খেলো এইটো স্কিপিং করা বলি কয় এনেকুৱা আর এটা কি আছে সুইঙিং সুইঙিং এইটো যে এই যে এনেকুৱা যে ই করে এই ঝুলাত যে ঝুলে সেইটো সুইঙিং বলি করা বলি কয় ঠিক আছে এতিয়া ফিল ইন দা ব্ল্যাঙ্কস কৰিব লাগিব জে ইউ এন জি এল ই জঙ্গল আর এ বি বি আই টি র্যাবিট এইটো হ'ব এল ই এ ভি ই এস লিপস লিপস মানে গছৰ পাত টি আই জি ই আর টাইগার এম ও এন কে ই ওয়াই মাংকি ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট তাৰপিছত এইটো হ'ব জি আই আর এ এফ এফ ই জিরাফ পি এ আর আর ও টি প্যারট এটু হব বি ও ডবল টি এল ই এস বটলস এটা হবো পি এল এ এস টি আই সি প্লাস্টিক হয়ে গেল এটা গ্রামার ইউজ ইজ এন্ড আর উইথ নেমিং ওয়ার্ডস মানে যাক নেমিং ওয়ার্ড আছে যে মাংকি ফাদাৰ পেঞ্চিল এইবিল হল নেমিং ওয়ার্ড ঠিক আছে এইবিলাকর ইজ আর আই এস ইজ আর এ আর ই আর এইবিল ইউজ করে দিছে ফাইন্ড আউট মোর এবাউট পার্সনস এনিমেল প্লেসেস এন্ড থিংস কার ইউজ হয় সেটা আমি চাম ঠিক আছে এ মাংকি ইজ এন এনিমেল এ মাংকি ইজ এন এনিমেল মাংকি এটা এটা মাংকির কথা কৈছে এ মাংকি কৈছে এটা মাংকির লগত ইজ হৈছে মাংকিজ মাংকি এস ডি আছে মাংকিজ তাৰমানে বহুত কিটা মাংকিজ আছে সেইকাৰণে আর দিছে মাংকিজ আর এনিমেলস আৰু বহুত কিটা মাংকি আছে সেইকাৰণে
এনিমেল টু এনিমেলস হয়ে গেছে, এস হয়েছে, বহুত কেইটা আছে যে সেইকাৰণে। মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার, মই একজন, মোর ফাদার ডক্টর। ডক্টরস আর হেল্পফুল পিপল, ডক্টরস এস দিছে, বহুত কেইজন আছে, এস দিছে সেইকাৰণে আর হয়েছে, ঠিক আছে। এস থাকিলে বহুত কেইজন থাকিলে আর হয়, একজন থাকিলে ইজ হয়। এ পেন্সিল ইজ ভেরি ইউজফুল, এ পেন্সিল, এটা পেন্সিল, সেইকাৰণে ইজ দিছে। পেন্সিলস এস দিছে, বহুত কেইটা পেন্সিল আছে, তাৰমানে আর বহুত কেইটা কারণে আর দিছে, ঠিক আছে। রবি ইজ 12 ইয়ার্স ওল্ড, রবি একজন মানু হয়, সেইকাৰণে ইজ দিছে। রাম ইজ দিছে, রাম এজন, 10 এন্ড হরি ইজ 5, রাম এজন, হরি এজন, বেলেগ বেলেগ মানুহ, সেইকাৰণে ইজ ইজ দিছে দুইবার, ঠিক আছে। আমি এতিয়া চাম, তলত চাম, তলত এক্সারসাইজ করব দিছে, সেইবিলাক আমি চাম, ইজ আর আর ইউজ করি। মধু, মধু একজন মানু হয়, সেইকাৰণে কি হব, ইয়াতে ইজ হব, ইজ মাই বেস্ট ফ্রেন্ড। লায়ন্স কি হব, লায়ন্স বহুত কেইটা আছে, আর লার্জ এনিমেলস এস ডি আছে যে বহুত কেইটা আছে, সেইকাৰণে বহুত লায়ন আছে, সেইকাৰণে আর হব। এন্ডস, এন্ডস হলে এস ডি আছে, এন্ডস, এন্ডস হলে এন্ডস চিনি পোৱা, এইটো চোৱা, এন্ড, এইটো এন্ড, এইটো কি বুলি কয়, পড়ুয়া বুলি কয়, আমি পিঁপড়া বুলি কওঁ, ঠিক আছে। এটা হলে এন্ড আর বহুত কেইটা হলে এন্ডস, এন্ডস বহুত কেইটা আছে, সেইকাৰণে আর হব। এন্ডস আর বিজি ইনসেক্টস। এন আমরেলা, এটা আমরেলা আছে, ইজ হব। এন আমরেলা ইজ ইউজফুল অন এ রেইনি ডে। মধুজ ডেড, মধু কেইজন, এজন, এজ দিয়া থাকিলেও এইটো মধু বুজাইছে, মধুজ ডেড, মধু একজন মানুহ, ঠিক আছে। মধুজ ডেড ইজ এ পাইলট, ঠিক আছে। এই এইটো এপোস্ট্রোফিস এস দি আছে যে সেইকাৰণে এইটো মধুজ, মধুজ মানে মধুৰ, এছৰ মিনিং হ'ল ইয়াতে, ইয়াতে হ'ল বহুত কেইটা, এছ মানে এণ্ডছ মানে বহুত কেইজন, কিন্তু ইয়াতে এছ মানে হ'ল মধুৰ, মধু, খালি মধু দিলে, মধু দিলে মধু হ'লে হয়, এইটো মধুৰ ডেড, মধুৰ দেউতা, তাৰমানে ইজ এ পাইলট, মধুৰ দেউতা পাইলট, মধু কেইজন, এজন। দ্য চিলড্ৰেন, চিলড্ৰেন কেইজন, এজন, ইজ হ্যাপি ওয়েন ইট রেইনস। দ্য চিলড্রেন্স এজ থাকিলে ইয়াতে আর হলে হয়, দ্য চিলড্রেন্স আর হ্যাপি ওয়েন ইট রেইনস, ঠিক আছে। অ্যাপলস বহুত কেইটা আছে, আর গুড ফর আস। মাই ওল্ডার ব্রাদার, মোর ডাঙর ভাই, তাৰমানে এজন ভাই আছে, ইজ 10। মধু এন্ড আই ইজ 6, মধু এন্ড আই, বেলেগ বেলেগ মানুহ, সেইকাৰণে ইজ 6। রীতা ইজ জাস্ট 4, ঠিক আছে। উইথ আই ইউজ এম, মানে কি কৈছে, যত আই থাকিব তাতে এম ইউজ কৰিব দিছে। আৰু উইথ হি, শি, ইট, এইবিলাক যদি থাকে তেনেহ'লে কি ইউজ কৰিব দিছে, ইজ। আই থাকিলে এম লিখিব লাগিব, আই এম, আৰু হি, শি, ইট, এইবিলাক থাকিলে ইজ লিখিব লাগিব। এণ্ড উইথ ইউ, উই, দে ইউজ আৰ, ইউ, উই, দে, এইবিলাক যদি থাকে কি ইউজ কৰিম আমি, আৰ, এ আৰ ই আৰ, ঠিক আছে। আই আছে ইয়াতে, আই এম ৰাজ, এইটো এম ইউজ কৰিছে। রীতা ইজ মাই সিস্টার, ঠিক আছে, রীতা এজনী ছোৱালী, সেইকাৰণে ইজ ইউজ কৰিছে, ইজ মাই সিস্টার। শি ইজ, শি, শি মানে কোনে, রীতা এজনী ছোৱালী, শি ইজ ইন ক্লাস 2, ওকে। গোপাল ইজ মাই ফ্রেন্ড, গোপাল মোৰ বন্ধু, গোপাল এজন মানুহ, সেইকাৰণে ইজ ইউজ কৰিছে। হি ইজ এ ক্লেভাৰ বয়, কোনে ক্লেভাৰ বয়, গোপাল ক্লেভাৰ বয়, এজন ল'ৰা ক্লেভাৰ, সেইকাৰণে হি লিখিছে, এইটো ইজ, হিল লগত ইজ দিছে, ঠিক আছে, এইটো হিল লগত ইজ যে দিব দিছে, এইটো। ইউ আর মাই ফ্রেন্ড, এইটো দিছে, ইউ, উই, দে লগত আর হয়, ইউ, ইউ আছে সেইকাৰণে ইউর লগত আর হব, ইউর লগত এম নহয়, ইজ নহয়, ইউ, ইউর লগত সদায় আর হয়, ইউ আর মাই ফ্রেন্ড, উই আর, উইৰ লগতো আর হয়, ঠিক আছে, উই আর ফ্রেন্ডস,
তাহলে আমি বন্ধু হব, আমি ফ্রেন্ড হব। রিতা অ্যান্ড সীতা, রিতা আর সীতা আর সিস্টার্স, ঠিক আছে, রিতা আর সীতা দুইজন কইছে, এন্ড দিছে যে রিতা আর সীতা দুইজন হয়ে গেল ইয়াতে, এই কারণে দুইজন থাকলে একজনকে বেশি থাকলে আর হয়, এই কারণে আর সিস্টার্স, ইয়াতে সিস্টার্স, সিস্টার্স মানে একজনকে বেশি। দে আর টুইন্স, দে মানে কোনে, এই দুজন রিতা আর সীতা, টুইন্স মানে জুড়ুয়া। এতিয়া আমি লিখিব লাগিব ইয়াতে আই এম এ চাইল্ড হব, ইউ আর এ গুড গার্ল, মিস সেন ইজ হব, ইয়াতে মিস সেন এজন মানুহ, ইজ এ টিচার, শি ইজ আওয়ার টিচার, আমির এন্ড আলি, আমির এন্ড আলি, ইয়াতে কেইজন আছে, আমির এন্ড আছে, এন্ড আলি, তাৰমানে দুইজন হৈ গ'ল, আমি আমির এন্ড আলি আর ব্রাদার্স, দে আর মাই ফ্রেন্ডস, দে হলে দে মানে বহুত কেইজন আছে, কোনে কোনে, আমির আর আলি মোর ফ্রেন্ড, এখানে আর হব, আই এম এ স্টুডেন্ট, আই লগত তো এম হয়, এটা তো জানাই, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে। স্পটস, স্পটস এটা মেকুরীর নাম, স্পট ইজ মাই পেট ডগ, ঠিক আছে। দা মাঙ্কি, দা মাঙ্কি মানে এটা মাঙ্কি, ইজ অ্যান এনিম্যাল, ইট ইজ অ্যান এনিম্যাল দ্যাট লিভস ইন আ ট্রি, এই এটা মাঙ্কির কথাই কৈছে, ইট ইজ, ইট ইজ মানে এই মাঙ্কিটোর কথা কৈছে, অ্যান এনিম্যাল এটা জন্তু যেটো নাকি গছত বসবাস করে। দা চিলড্রেন আর হাংরি, ঠিক আছে, দা চিলড্রেন, দা চিলড্রেন মানে বহুত কেইজন লৰা ছোৱালী আছে তাতে, সেইটো কৈছে, দা চিলড্রেন আর হাংরি, দে আর ইন দা প্লেগ্রাউন্ড, তেওঁলোকে প্লেগ্রাউন্ডত খেলি আছে। একশন ওয়ার্ডস অলসো টেল আস হোয়াট সামওয়ান ইজ ডুইং রাইট নাও, একশন ওয়ার্ডে কি কয়, আমাক কয় যে কিছুমান মানুহ এতিয়া কি কাম কৰি আছে সেইটো আমি জানিব পাৰোঁ একশন ওয়ার্ডৰ পৰা, যেনেকুৱা ফ্লাইং, তাৰপিছত সুইমিং, ইটিং, এইবিলাক একশন ওয়ার্ড হয় না, এইবিলাকৰ পৰা আমি জানিব পাৰোঁ যে কি কৰি আছে মানুহবিলাক। ইউজ ইজ, ইজ ইউজ কৰিব দিছে উইথ একশন ওয়ার্ডস এন্ডিং উইথ আই এন জি, ইজ ক'ত ইউজ কৰিব দিছে, য'ত নেকি ওয়েন, ৰবা এইটো আমি পাছত চাম, এইটো কি কৈছে এইটো বুজি পোৱা নাই, আই এন জি ওয়েন ওয়ান পাৰ্চন অৰ এনিমেল ইজ ডুইং সামথিং, আচ্ছা এইটো কৈছে কি, তাৰমানে এটা বস্তুৱে যেতিয়া, এটা বস্তু নাইবা এটা জন্তুৱে যেতিয়া বা এটা কাম কৰে সেইটোৰ লগত ইজৰ লগত আই এন জি যোগ কৰিব দিছে, ঠিক আছে। ইউজ আৰ ওয়েন টু অৰ মোৰ পাৰ্চনচ এনিমেলছ থিংছ আৰ ডুইং সামথিং, তাৰমানে আৰ ইউজ কেতিয়া কৰিব দিছে, যেতিয়া দুটা নাইবা বেছি বস্তুৱে কিবা এটা বস্তু কৰি আছে, ৰিড দ্য চেণ্টেঞ্চেছ, আচ্ছা কলৰবিলাক আমি কৰিম। আই এম ফ্লাইং, ফ্লাইং মানে উৰি আছে, আই এম ফ্লাইং এ কাইট, ইয়াতে ফ্লাইং মানে উৰাই থকা, ঠিক আছে, আই এম ফ্লাইং এ কাইট, মই এটা কাইট, কাইট মানে এনেকুৱা যে থাকে কাইট, কাইটটো চিনিয়ে পোৱা এনেকুৱা, এইটো ইয়াৰ পৰা ল'ৰাজনে ইয়াতে উৰাই আছে, এইটো ল'ৰা, ঠিক আছে। ৰাম ইজ ফ্লাইং এ কাইট, ৰাম এটা ল'ৰা, ৰাম ইজ, সেইকাৰণে ইজ হৈছে ফ্লাইং এ কাইট, ৰামে কাইট উড়াই আছে, হি ইজ ফ্লাইং এ কাইট, ঠিক আছে, এটা এটা আছে সেইকাৰণে ইজ হৈছে, এটাতকৈ বেছি হ'লে আৰু হ'ব। দ্য গাৰ্লছ আৰ চুইমিং, এছ আছে, গাৰ্লছ বহুত কেইজন আছে, কেইজনী আছে সেইকাৰণে আৰু হৈছে, আৰ চুইমিং, দে আৰ চুইমিং ইন দ্য নিউ চুইমিং পুল, মানে গাৰ্লছবিলাকে নিউ চুইমিং পুলত সাঁতুৰি আছে। দ্য এলিফেণ্ট ইজ ইটিং চাম লিভছ, দ্য এলিফেণ্ট ইজ ইটিং, দ্য এলিফেণ্ট এটা এলিফেণ্ট বুজাইছে, ইজ ইটিং চাম লিভছ, কিছু গছৰ পাত খাই আছে, ইট ইজ ইটিং সাম লিভস, ঠিক আছে। দ্য এলিফেণ্টস, ইয়াতে চোৱা এছ নাই, পাছফালে এছ নাই, সেইকাৰণে এটা এলিফেণ্ট, ইয়াতে এছ ডি আছে, ইয়াতে পিছফালে এছ ডি আছে, দেখা, এইটোৰ কাৰণে
বহুত কেইটা এনিমেল বুজাইছে, সেইকাৰণে আৰ দিছে। দ্য এনিমেল এলিফেণ্টছ আৰ ইটিং সাম লিভছ দে, ইয়াতে আগতে ইট বুজাইছিল, ইট মানে এটা এলিফেণ্ট, আৰু ইয়াতে দে দিছে, দে মানে বহুত কেইটা এলিফেণ্ট, দে আৰ ইটিং সাম লিভছ। ওকে, লুক এট দ্য পিকচাৰ নাও, ফিল ইন দ্য ব্লেংকছ উইথ এম ইজ অৰ আৰ, তাৰমানে তলৰ পিকচাৰবিলাক চাব দিছে আৰু ইজ এম আৰ ক'ত হয় সেইটো বহাব দিছে, তাৰমানে সেইটো চাম। দ্য মাংকি, এটা মাংকি আছে, ইজ সুইঙিং ফ্ৰম দ্য ব্ৰাঞ্চ। দ্য এলিফেণ্ট এটা আছে, ইজ লিখিম, ইজ। দ্য ৰেবিটছ দুটা আছে, এটাতকৈ বেছি আছে, এছ ডি আছে, ৰেবিটছ কি হ'ব, আৰ হ'ব, আৰ ইটিং কেৰটছ। দ্য বয়েজ আৰ হ'ব, এটাতকৈ বেছি আছে, বয়েজ এছ ডি আছে, আৰ, সেইকাৰণে আৰ হ'ব, দ্য বয়েজ আৰ প্লেয়িং ফুটবল। গ্ৰেণ্ড ফাদাৰ একজন মানুহ আছে, গ্ৰেণ্ড ফাদাৰ ইজ ৱাটাৰিং দ্য গাৰ্ডেন, তাৰমানে গ্ৰেণ্ড ফাদাৰে গাৰ্ডেনত পানী দি আছে, ৱাটাৰিং মানে পানী দি থকা। আই একজন, মই একজন, আইৰ লগত কি হয় সদায় এম হয়, আই এম ৱাচিং টিভি। অ'কে, জগজিত এণ্ড ৰাম, জগজিত এণ্ড আছে মাজত, জগজিত এণ্ড ৰাম দুজন হৈ গ'ল, আৰ টকিং টু ইচ আদাৰ। দ্য টিচাৰ, টিচাৰ কেইজন, এজন আছে, ইজ টিচিং দ্য চিলড্ৰেন, ঠিক আছে, আইৰ লগত কি হ'ব, এম হ'ব সদায়, আই এম ৰিডিং এ বুক। উই, উই মানে বহুত কেইজন, আৰ হ'ব, উই আৰ চিটিং ইন আৱাৰ ক্লাছ। লিচেন কেয়াৰফুলি, লুক এট দ্য পিকচাৰ, ইয়ৰ টিচাৰ উইল টেল ইউ হোৱাট ইজ হেপনিং, ইউ লিচেন টু হাৰ, তাৰমানে কি কৈছে ইয়াতে, কিবা এটা এই পিকচাৰবিলাক চাই কিনে কিবা এটা টিচাৰে এটা কিবা কাহিনী ক'ব, তোমাক ষ্টৰি ক'ব, সেইটো তুমি শুনিব লাগিব, ভালকৈ শুনিব দিছে, এইবিলাক পিকচাৰ চাই কিনে কিবা কাহিনী ক'ব। স্পিকিং ৱেল, ইয়ৰ টিচাৰ উইল আস্ক ইউ কুৱেশ্যনছ এবাউট দ্য ইলাষ্ট্ৰেশ্যন ইন দ্য লিচনিং ছেকশ্যন, আচ্ছা ইয়াতে কিবা কাহিনী ক'ব যে সেইবিলাকৰ তোমাৰ এইবিলাক কুৱেশ্যন সেইবিলাকৰ, ঠিক আছে, এইবিলাক তোমাক ক্লাছত কৰাই দিব, এতিয়া আমি নাচাওঁ এইবিলাক, এইটো ৰাইটিং, ৰাইটিং কি কৰিব দিছে, ৰাইটিং ৱেল। লুক এট দ্য পিকচাৰ অন দ্য গ্ৰাউণ্ড, হোৱাট আৰ দ্য চিলড্ৰেন ডুইং, তাৰমানে ইয়াতে চাব দিছে যে পিকচাৰ, পিকচাৰত চাব দিছে যে চিলড্ৰেনে কি কি কৰিব দিছে, কমপ্লিট দ্য চেণ্টেন্স গিভেন বিলো, ঠিক আছে। সাম চিলড্ৰেন ড্যাশ ফুটবল অন দ্য প্লেগ্রাউন্ড, সাম চিলড্রেন আর প্লেয়িং হব, সাম চিলড্রেন যে সাম মানে এটাতকে বেশি আছে, এখানে আর প্লেয়িং, আর প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, এটা আমার হয়ে গেল। ওয়ান বয় ড্যাশ আফটার এ স্কুল বাস, ওয়ান বয় ইজ রানিং, মানে বাসর পিছে পিছে দৌড়ি আছে, ইজ রানিং আফটার মানে পিছে পিছে দৌড়ে থাকা, ইজ রানিং আফটার এ ও সরি এটা বাস নহয় বল, ওয়ান বয় ইজ রানিং আফটার এ স্মল বল, আচ্ছা এটা লরা এই বলার পিছে পিছে দৌড়ি আছে, এইটা কইছে ইজ রানিং আফটার মানে পিছে পিছে দৌড়ি থাকা। থ্রি ক্রোস আর সিটিং, থ্রি ক্রো, ক্রো মানে এইবিলাক, ক্রো আর সিটিং, আর সিটিং অন দ্য ওয়াল, ওয়ালত বহি আছে। দ্য বয়েজ আর কিকিং, আর কিকিং ও নয় স্কুল ইউনিফর্ম, দ্য বয়েজ স্কুল ইউনিফর্ম, দ্য কি করিব স্কুল ইউনিফর্ম পিন্ধিব, তো কি হব, দ্য বয়েজ আর ওয়েরিং, ওয়েরিং স্কুল ইউনিফর্ম। দ্য বয় ড্যাশ দ্য বল, দ্য বয় ইজ কিকিং হব, তাৰমানে দ্য বয় ইজ কিকিং দ্য ফুটবল, তাৰমানে ল'ৰাজনে ফুটবলটো লাঠি মাৰি আছে। টিক দ্য ৰাইট আনচাৰ, ইয়াতে ৰাইট আনচাৰ টিক কৰি বুজিছে, ৱাই শ্বুড উই নট কাট দ্য ট্ৰিজ ইন দ্য জংঘল, আমি জংঘলত গছ কিয় কাটিব নালাগে, দ্য জংঘল উইল নট লুক নাইচ, দ্য জংঘল ইজ হোম ফৰ দ্য অফ দ্য এনিমেলছ, দ্য এলিফেণ্ট লিভ ইন দ্য জংঘল, কি হ'ব, এইটো হ'ব,
এনিমেলৰ ঘৰ হয় সেইকাৰণে আমি কাটিব নালাগে জংঘল কাটি পেলালে এনিমেল ক'ত থাকিব হোৱাট শ্বুড বি নট থ্ৰ' ইন দ্য পণ্ড তাৰমানে কি কৈছে আমি পুখুৰীত কি কি দলিয়াই পেলাব নালাগে ফুড ফৰ ফিছ বটলছ কেনছ এণ্ড প্লাষ্টিক বেগছ পেপাৰ এণ্ড প্লাষ্টিক বেগছ এই যে এইটো বটলছ কেনছ এণ্ড প্লাষ্টিক বেগছ আমি পণ্ডত পেলাব নালাগে কাৰণ পানীত যদি বেগ চেগ যদি পেলাই দিওঁ তেনেহ'লে মাছ নাইবা ভেকুলী ক'ত কেনেকৈ ই কৰিব সাঁতুৰিব নোৱাৰে এইখিনি আমাৰ চেপ্টাৰ 3 আছিল দ্য জংগল ইজ আৱাৰ হোম এইখিনিতে আমাৰ চেপ্টাৰ শেষ এইটো প্ৰেক্টিছ কৰা ভালকৈ ডাঙৰ চেপ্টাৰ দ্য জংগল ইজ আৱাৰ হোম